এবছর আশুরা রোজা কবে রাখতে হবে? এই বছর অর্থাৎ 2024 সালে আশুরা রোজা রাখবো আমরা, এই যে জুলাই মাস যেটা চলছে, এই মাসের 16 এবং 17 এই দুই দিন, অথবা 17 এবং 18, আর বার হিসেবে সামনের মঙ্গল এবং বুধবার, অথবা বুধবার এবং বৃহস্পতিবার। যেহেতু জুলাই মাসের 17 তারিখ বুধবার হলো আশুরার দিন, অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই, তার সাথে একদিন আগে অর্থাৎ 16 তারিখ মঙ্গলবার, অথবা একদিন পরে অর্থাৎ 18 তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা, সামনের মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম। সোমবার দিবাগত রাতে সারি খাবেন, আবার মঙ্গলবার দিবাগত সারি খাবেন, তাহলে জিলহজের 9 এবং 10 এই দুই দিন আশুরা রোজা রাখা হবে। আশুরা রোজা একটা নয়, আশুরা রোজা কয়টা? দুইটা। ইয়াহুদিরা একটা রাখে, আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো, এটাই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। বিধায় আমরা আশুরার রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশুরা রোজা রাখলে কী লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী কাফা। আশুরার রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তাআলা তাকে এক বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আশুরা রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে। নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা রোজাটা রাখবো। মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে, তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন, তবে এটা কাজার কোনো সিস্টেম নেই। মহরম মাসের বিশেষ কোনো আমল আছে কি না? মহরম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আফদালু সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসে নফল রোজা রাখা। অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা, সেটার সাথে কোনোটা তুলনা চলে না। রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহরম মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন। অনেক ওলামায়ে কেরাম বলেছেন মহরমের ফজিলত তিনি বলেছেন, কিন্তু আমল করার তৌফিক পান নাই, তার আগে দুনিয়া থেকে চলে গেছেন। যাই হোক, তো মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। এই জন্য এই মাসের স্পেশাল আমল হলো নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মহরম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী 2-4-10টা রোজা রাখার চেষ্টা করব। সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখেন, চাঁদের 13-14-15 যারা রোজা রাখেন, আশুরা যারা রোজা রাখেন, এগুলো তো রাখবেনই। মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে, আদর্শ রোজার মাস হিসাবে হাদিসে যে মর্যাদা বলা হয়েছে, নির্দেশ বলা হয়েছে, সেই কারণে আমরা কিছু নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ। এছাড়া মহরম শব্দের অর্থেই সম্মানিত, এই মাসটা মর্যাদাবান, সম্মানিত। সম্মানিত চার মাসে ভিতরে সবচেয়ে সেরা মাস, আবার এই মাসে আশুরা রয়েছে, সেই জন্য এটার মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন, এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে। এই জন্য অন্য যে কোনো সময় চাইতে এই মাসে পাপা চার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রুটিন যে কাজগুলো আছে, পাঁচাক্ত নামাজ ইত্যাদি, এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব, এবং সম্মানিত মাস যে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে, এবং এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।